রোলিং প্রসেদনের প্রয়োজনীয়তাটা আসলে কি? একটা গাছ পানি উত্তোলন করছে এবং সেটা বাষ্প আকারে নির্গত করে দিলে তার আসলে কি ধরনের উপকারিতা হয় সেটা আমরা এই ভিডিওতে জানতে পারব। এখন প্রথমেই রয়েছে পানি শোষণ। প্রসেদনের ফলে পানিটা যখনই বাষ্প আকারে বায়ুমণ্ডলে নির্গত হয়ে যায় তখন উদ্ভিদের কোষগুলোর মধ্যে একটা টান পড়ে, সেই টানের ফলে পানি শোষিত হতে থাকে। অর্থাৎ মূল থেকে পাতা পর্যন্ত পানিটা উত্তোলন হওয়ার জন্য যেই টানটা প্রয়োজন ছিল সেই টানটা প্রসেদনের মাধ্যমে দেওয়া সম্ভব হয়। এ কারণে পানি শোষণে প্রসেদনের ভূমিকা রয়েছে। এখন পানি শোষণের সাথে সাথে খনিজ লবণও শোষিত হতে থাকে। যে সকল খনিজ লবণ প্রয়োজনীয় একটা উদ্ভিদের বেড়ে ওঠার জন্য, বিভিন্ন অংশের জন্য, সেই সকল খনিজ লবণ পানির মাধ্যমে শোষিত হতে পারে। প্রসেদনের কারণে পানি শোষিত হয় এবং একই সাথে খনিজ লবণটাও শোষিত হয়ে যায়। এই খনিজ লবণগুলো উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যেতে পারে। একটা উদ্ভিদের মূল থেকে পাতা পর্যন্ত যখন পানি প্রবাহিত হতে থাকে তখন মূলত একটা উদ্ভিদের প্রত্যেকটা অংশতেই পানি যায়। পানি সব জায়গায় যাওয়ার মানে হচ্ছে একই সাথে খনিজ লবণটাও বিভিন্ন অংশে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। এরপরে রয়েছে সকল কোষে পানি সরবরাহ। একইভাবে পানি শোষণের মাধ্যমে একটা জায়গার কোষ থেকে অন্যান্য জায়গার সকল কোষ, অর্থাৎ মূল থেকে পাতা পর্যন্ত আমরা যত প্রকারের, যত ধরনের কোষ দেখতে পাই একটা উদ্ভিদের মধ্যে, সবগুলো কোষে ধীরে ধীরে পানি ছড়িয়ে যেতে পারে। এরপরে রয়েছে তাপ নিয়ন্ত্রণ। তাপ নিয়ন্ত্রণ বলতে আসলে আমরা বুঝি একটা উদ্ভিদের যে মেসোফিল টিস্যু রয়েছে সেখানে তাপটা, সেখানে পানিটা শোষিত হয়। উদ্ভিদের বিভিন্ন বিপাকক্রিয়ার ফলে তার অভ্যন্তরে যেই তাপ শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তিটা আসলে পানির কারণে ধীরে ধীরে শোষিত হয়ে যায় এবং গাছের যে অভ্যন্তরীণ তাপমাত্রা সেটা ধীরে ধীরে কমে যায় বা সেটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এসে পড়ে। এ কারণে প্রসেদন প্রয়োজন। এরপরে রয়েছে দৈহিক বৃদ্ধি। পানি ছাড়া খাদ্য যেহেতু তৈরি করা সম্ভব না সেহেতু দৈহিক বৃদ্ধিও পানি ছাড়া সম্ভব হবে না। এই প্রসেদনের ফলে পানি শোষণ হওয়ার মানে হচ্ছে ধীরে ধীরে সেই পানিগুলো পরবর্তীতে খাদ্য তৈরিতে ব্যবহৃত হবে এবং এই খাদ্যগুলো দৈহিক বৃদ্ধিতে সাহায্য করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রসেদনের প্রয়োজনীয়তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে পানি শোষণে সাহায্য করে এবং এই পানি শোষণের কারণে বাকি অন্যান্য যে উপকারিতাগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাই। প্রথমে রয়েছে খনিজ লবণ পরিশোষণ, যেটা পানির সাথে দ্রবীভূত হয়ে খনিজ লবণটা ধীরে ধীরে মূল থেকে পাতা পর্যন্ত সকল জায়গায় ছড়িয়ে যেতে থাকে। এছাড়া সব কোষে পানিও ছড়িয়ে যেতে থাকে। পানি ছড়িয়ে যাওয়ার মাধ্যমে কোষের তাপ নিয়ন্ত্রিত হয়ে যায়। কোষের যে তাপটা, অতিরিক্ত তাপ উৎপন্ন হয় সেই তাপটা ধীরে ধীরে কমে যেতে থাকে এবং সেই পানিটা দিয়ে খাদ্য তৈরি করা হয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। সেই খাদ্য ব্যবহার করে দৈহিক বৃদ্ধি ঘটতে থাকে। সুতরাং দেখা যাচ্ছে প্রসেদনের ফলে আসলে একটা উদ্ভিদের চারা থেকে একটা বড় গাছে পরিণত হতে প্রসেদনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।